চমাচার সাত দিন চব্বিশ ঘন্টা লাইভে আপনাদের স্বাগত। এখন আমরা দেখব আমাদের বিশেষ প্রতিবেদন ব্রেকিং বেলা, প্রতিদিন দুপুর ১২টা এবং সন্ধ্যে ৬টায়। ব্রেকিং বেলা স্পন্সার্ড বাই গীতা কনস্ট্রাকশন। চলুন দেখে নিই আজকের প্রতিবেদন। সাহিত্যিক বুদ্ধদেব গুহ প্রয়াত, বয়স হয়েছিল ৮৫ বছর। গত ৩১ জুলাই থেকে দক্ষিণ কলকাতার বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বুদ্ধদেব। সেখানেই রবিবার রাত ১১:৩০ নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। চলতি বছরের এপ্রিলে করোনায় আক্রান্ত হয়েছিলেন অশীতিপর এই সাহিত্যিক। সেই সময় শহরের একটি হোটেলে নিভৃত বাসে থাকার পর তাকে হাসপাতালেও ভর্তি হতে হয়। ৩৩ দিন লড়াইয়ের পর করোনা মুক্ত হয়ে বাড়ি ফেরেন বুদ্ধদেব। তবে এবার আর হাসপাতাল থেকে বাড়ি ফেরা হলো না তার। ইতিহাস গড়লেন অনবি লেখারা, টোকিও প্যারালিম্পিক্সে সোনার পদক এনে দিলেন ভারতকে। ১০ মিটার এয়ার রাইফেল শুটিংয়ে সোনা জিতলেন অনবি। প্রথম ভারতীয় মহিলা হিসেবে প্যারালিম্পিক্সে সোনা জিতলেন তিনি। মাত্র ১৯ বছর বয়সে সোনা জয় অনবির। এবারের প্যারালিম্পিক্সে প্রথম সোনা জয় ভারতের। প্যারালিম্পিক্স কর্তৃপক্ষ টুইট করে লেখেন, সোনার দিন, শুটিংয়ে ভারতের প্রথম পদক এবং সেটা সোনা। অনবি বিশ্ব রেকর্ড স্পর্শ করেন। অলিম্পিক্স এবং প্যারালিম্পিক্স মিলিয়ে অনবি প্রথম মহিলা যে সোনা জিতেছেন। জ্যাভলিনে জোড়া পদক ভারতের। জ্যাভলিনে রুপো জিতলেন দেবেন্দ্র ঝাঝারিয়া। সেই ইভেন্টেই ব্রোঞ্জ ভারতের। সুন্দর সিংহ গুর্জার ব্রোঞ্জ এনে দিলেন ভারতকে। টোকিও মাদার অলিম্পিকে এই ইভেন্টেই সোনা জেতেন ভারতের প্রতিনিধি। ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তীর ওপর হামলার অভিযোগ। ইতিমধ্যে ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তৃণমূলের অভিযোগ, ঘটনায় দলের বেশ কয়েকজন আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক, তাকে কলকাতার একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে। তৃণমূলের ব্যারাকপুর জেলার যুব সহসভাপতি জয়দীপ দাস বলেছেন, স্থানীয় হনুমান মন্দির নিয়ে একটি সমস্যা চলছিল, রবিবার সেটি মেটাতে এসেছিলেন বিধায়ক। সেই সময় বাইরে জড়ো হয় বেশ কিছু দুষ্কৃতী। দাবি আমেরিকার, কাবুলে দ্বিতীয় হামলার পরই পাল্টা আঘাত হানল আমেরিকা। পরপর বেশ কয়েকটি আত্মঘাতী হামলার পরিকল্পনা করে রবিবার কাবুল বিমানবন্দরের উদ্দেশ্যে গাড়িতে রওনা হয়েছিল বেশ কয়েকজন জঙ্গি। দ্রোন দিয়ে হামলা চালিয়ে তাদের মেরে ফেলা হয়েছে বলে দাবি করল বাইডেন প্রশাসন। প্রথমে সংবাদ সংস্থার কাছে এক তালিবান মুখপাত্র দাবি করেন, বিস্ফোরক বোঝাই একটি দ্রোন হামলা চালিয়ে এক আত্মঘাতী জঙ্গিকে খতম করেছে আমেরিকা। তারপরে আমেরিকা সেন্ট্রাল কমান্ড সেন্টকমের মুখপাত্র বিল আরবানের দাবি, গাড়ি ভর্তি বিস্ফোরক ছিল, কয়েকজন জঙ্গিও ছিল, তারা প্রত্যেকেই আইএস খোরাসানের সঙ্গে যুক্ত। দ্রোন হামলা চালিয়ে তাদের নিকেশ করা হয়েছে, আপাতত বিপদমুক্ত। পুলিশি সূত্রে জানা গিয়েছে কলকাতায় কয়েকজন সন্দেহভাজনের কাছে প্রচুর পরিমাণে আফগানিস্তানের মুদ্রা রয়েছে বলে কয়েকদিন আগেই খবর পায় গোয়েন্দা বিভাগ। সেই সূত্র ধরেই বিবাদী বাগ এলাকায় হানা দেন গোয়েন্দারা। দুই সন্দেহভাজনের কাছ থেকে উদ্ধার হয় ২৯,৯০,০০০ আফগান মুদ্রা। ভারতীয় মুদ্রায় এর মূল্য ২৫,৮০,০০০ টাকা। ধৃত দুই ব্যক্তি আফগানিস্তানের বাসিন্দা বলেও জানা গিয়েছে। ব্রেকিং বেলা স্পন্সর্ড বাই গীতা কনস্ট্রাকশন। অন্যান্য বিস্তারিত খবর দেখতে চোখ রাখুন আমাদের পর্দায়। আপনারা দেখছেন সমাচার সাত দিন চব্বিশ ঘন্টা লাইভ। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন। ২০/২৪৯ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী ২/২১, ২/৩১২, কাঁচাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচু বাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি ৬ নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন ৬২৮৯০৬৩৫৫৭, ৯৮৩১৪৭৮৭৯৫।